শিব, শিবই সত্য, সনাতন পরমেশ্বর, অনন্ত অদ্বিতীয়। দেবাদিদেব মহাদেবের বাহন হলেন নন্দী। কে এই নন্দী? কী করে তিনি ভগবান শিবের বাহন হলেন? এই সব বিষয় নিয়েই আজকের ভিডিও। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন। শিব মন্দিরে গেলে যেটা সবার আগে চোখে পড়ে তা হলো নন্দীজির বিগ্রহ। ভগবান শিবের গণেদের মধ্যে ভৈরব, বীরভদ্র, মণিভদ্র, চণ্ডীশ, শৃঙ্গী, ভৃঙ্গী, শৈল, গোকর্ণ, ঘণ্টাকর্ণ, জয় ও বিজয়ও শিবের গণ। এদের মধ্যে অন্যতম প্রধান হলেন নন্দী। নন্দীজির পুজো ছাড়া শিবের পুজো সম্পূর্ণ হয় না। মনে করা হয় কামশাস্ত্র, ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র ও মোক্ষশাস্ত্রের মধ্যে কামশাস্ত্রের রচয়িতা ছিলেন নন্দীজি। নন্দীজি কীভাবে ভগবান শিবের বাহন ও সর্বপ্রিয় গণ হলেন তা পুরাণে বর্ণিত আছে। শিব পুরাণ মতে একদা শিলাদ নামে এক ঋষি ছিলেন। তিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। কিন্তু কোনো সন্তান না থাকায় শিলাদ ঋষি ভগবান শিবের তপস্যা করেন এবং ভগবান শিব তুষ্ট হয়ে একটি পুত্র সন্তান বর দেন। ভগবান শিবের আশীর্বাদে ভূমিষ্ঠ হওয়া শিলাদ ঋষির পুত্রই হলেন নন্দী। একদিন শিলাদ ঋষির আশ্রমে মিত্র ও বরুণ নামে দুজন দিব্য ঋষির আগমন ঘটে। শিলাদ ঋষির কথা মতো পুত্র নন্দী ওই দুজন ঋষির খুব সেবা যত্ন করলেন। অবশেষে ওই দুজন ঋষি আশ্রম থেকে ফেরার সময় শিলাদ ঋষিকে আশীর্বাদ করলেন, কিন্তু নন্দীকে কোনো আশীর্বাদ করলেন না। তখন তাদের কাছে নন্দীকে কোনো আশীর্বাদ না দেওয়ার কারণ জানতে চান শিলাদ ঋষি। তখন মিত্র এবং বরুণ ঋষি বললেন, নন্দীর আয়ু খুবই অল্প, তাই তারা তাকে কোনো আশীর্বাদ করতে পারবেন না। এটা বলে তারা চলে যান। ঋষিদের কাছে একথা শুনে শিলাদ ঋষি খুব চিন্তায় পড়ে যান। পিতাকে চিন্তিত দেখে পুত্র নন্দী কারণ জানতে চাইলেন। পিতা তাকে সব সত্য বলে দেয়। তখন নন্দী হেসে বললেন, আমার জন্ম স্বয়ং দেবাদিদেবের আশীর্বাদে, তাই আমার আয়ু রক্ষাও তিনিই করবেন, আপনি বিচলিত হবেন না পিতা। এরপর নন্দী ভুবন নদীর তীরে ভগবান শিবের কঠোর তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব দর্শন দেন এবং নন্দীকে বর প্রার্থনা করতে বলেন। তখন সেখানে শিলাদ ঋষিও ছিলেন। নন্দী তখন ভগবান শিবকে বললেন, হে প্রভু, আমি সর্বদা আপনার সাথে থাকতে চাই। নন্দীর এই কথা শুনে ভোলানাথ শিব তাকে আলিঙ্গন করেন এবং নন্দীকে বলদ বা ষাঁড়ের স্বরূপ প্রদান করেন আর নিজের বাহন হিসাবে আখ্যা দেন। সেই থেকেই নন্দী মহারাজ শিবের বাহন। ধর্মগ্রন্থ অনুযায়ী গরুর মধ্যে কামধেনু শ্রেষ্ঠ, তেমনি বলদ বা ষাঁড়ের মধ্যে শ্রেষ্ঠ হলেন নন্দী। শাস্ত্রমতে নন্দীজির পুজো না করে শিব পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না। আবার নন্দীর কানে নিজের মনস্কামনা বললে ভগবান শিব তা শীঘ্রই পূরণ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। হিন্দু ধর্মের মাহাত্ম্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। এরকম আরও ধর্মীয় ভিডিও, পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।